হ্যালো ইউটিউবার্স আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর ভিডিওটি হচ্ছে এর জন্য একটি দারুণ একটি অ্যাপস যা বলে তোমাদের বুঝতে পারবো না তো অ্যাপটির নাম হচ্ছে ল্যাব তো অ্যাপসটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে তো প্লে স্টোর গিয়ে তোমরা লিখবে পিএইচও টি ও ফটো এল এ বি ল্যাব লিখে সার্চ করবে তো আমি আগে অ্যাপসটি ইনস্টল করে রেখেছি তো অ্যাপটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব তো অ্যাপসটি কীভাবে কাজ করে চলো দেখি প্রথমে ওপেন ওপেন করলাম তো ওপেন করার পর দেখো অ্যাপসটি ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার পর কিছুক্ষণ সময় নিচ্ছে রেকর্ডিংয়ের কারণে তো তো এখানে দারুণ দারুণ ইফেক্ট বসানো যায় এবং টপ লেভেলের ইফেক্ট এখানে পাওয়া যায় এই অ্যাপসটির মাধ্যমে মানে আমি অবাক হয়ে গিয়েছি যে অ্যাপসটিতে এত সুন্দরভাবে কাজ করে তো এখানে দেখো কতগুলা অপশান আছে এই প্রতিটা অপশনই কাজের তো এইখানে প্রতিটা অপশনই কাজের তোমার বলা যেতে পারে তো আমি একটা ট্রাই করছি দেখো যে কত সুন্দর সুন্দর ইফেক্ট আসছে এখানে তোমার ছবিগুলো সেম এমন হয়ে যাবে এত সুন্দর সুন্দর তো চলো আর একটা দেখি ব্যাকগ্রাউন্ড আর্ট তো যেমন এই ছবিটা দেখি হ্যাঁ তো এটা ক্লিক করব ক্লিক করার পর দেখো আমি আমার একটা ছবি নিচ্ছি ছবি নেওয়ার পর এখানে একটা ছবি ক্লিক করি না তো আমি আমার এই ছবিটা নিলাম নেওয়ার পর এখন আমি এই এই কর্নারে এখানে ক্লিক করব ক্লিক করার পর ভিডিওটা কেটে দেবো অ্যান্ড জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পরই আমার যেই ছবিটি সেটা প্রসেসিং হচ্ছে তো সেটার কাজ চলতেছে তো এখন কাজ দেখছো কত সুন্দর হয়ে গেছে তো এখান থেকে চাইলে আমি আমার টেক্সট তো বসাতে পারিউ টেক্সট যদি বসাই তাহলে টেক্সটও এখানে বসানো যাবে তো চাইলে টেক্সটের কালার ছোটো বড়ো সব কিছু করা যাবে এখানে এখানে অনেক ইনফিকটাসের টেক্সটের কালার দিতে পারবো তো এই গেল একটা এটা তো দেখলাম তো আরেকটা দেখি চলো তো যেমন এই ছবিটা দেখি দেখো এটা দেখে তোমাদের তো আমি একটা ছবি নিলাম ছবি নেওয়ার পর এখানে আমি চাইলে রেস কয় করতে পারি এভাবে করতে পারি তো আমি এটা ভাবে দেবো বাইভাবে দিলাম এভাবে দেওয়ার পর তো আমি এটা এভাবে নেই এভাবে নেওয়ার পর তো আমি এটা এখানে ক্লিক করব ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ সময় নেবে জাস্ট দশ দশ সেকেন্ড মতো তো এখন এইখানে প্রসেসিং হচ্ছে দেখো কত সুন্দর হয়ে গেলো ছবিটা তো ছবিটা সেভ করার জন্য জাস্ট এই কনাদের ক্লিক করবে ক্লিক করার পর সেভ টু ডিভাইস এখানে ক্লিক করলেই ছবিটি সেভ হয়ে যাবে তো তারপর তোমরা ছবিটি এখান থেকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করে দিবে ডাউনলোড হচ্ছে লোডিং ডাউনলোড হয়ে গেছে ছবিগুলো হ্যাঁ ছবি ইমেজে হয়ে গেছে তুমি চাইলে এখান থেকে সরাসরি ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ সবার সাথে এখান থেকে শেয়ারও করতে পারবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ